আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাই বোন, আমার কোরআন, আমার ভালোবাসা, মাহে রমজানের এই বরকতময় আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত আজকের এই লাইভ প্রোগ্রামে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা কোরআনুল হাকিম শিখতে চাই এবং আপনাদেরকে নিয়ে বিভিন্ন কোরআন কেন্দ্রিক, কোরআন শিক্ষা কেন্দ্রিক প্রশ্নের জবাব এবং কোরআন সহিশুদ্ধ করে পড়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে তা দূর করে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে আমরা তিলাওয়াত করে আত্মার শান্তি লাভ করতে চাই। আর তার ধারাবাহিকতায় আজকে আমরা গত ক্লাসের পরবর্তী অংশগুলো, যা একের পর এক আমরা দেখার সুযোগ পাব, সেদিকে একেবারেই আমরা মনোনিবিষ্ট হতে চাই। সকলকে আল্লাহ তাআলা মাহে রমজানের এই আলোয় উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করুন। আমরা সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে, যেখানে গতকালকে একটি চমৎকার কথা ছিল, সেটা হচ্ছে নুক্তাওয়ালা যতগুলো আরবি হরফ আছে সেই নুক্তাগুলো এলোমেলো জায়গায় আছে, যেই যেই জায়গাগুলোতে কোরআন পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা ভুলে যান ওই জায়গাগুলো এর মধ্যে একটি এরকম, যে নুক্তা কোথায় কতটি ভুলে যায়। আমরা আপনাদেরকে নিয়ে ওই জায়গাটিতে দেখতে চাই, আশা করি আপনি আর যেন ভুলে না যান। বলতে বলতে স্ক্রিনে আমাদের পড়াটি চলে এসেছে মাশাআল্লাহ। বা একটু খেয়াল করুন, বায়ের নুক্তাটা কোথায় থাকে, আকৃতিও ঠিক আছে এবং নুক্তাও আছে, কিন্তু নুক্তাটি যথাস্থানে নেই। আমরা একটু দেখে নিই নুক্তাটা কোথায় থাকে। ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকে বলে ফেলেছেন, বিশেষ করে ছোট্ট সোনামণি যারা আছেন তারা কিন্তু খুব মজা করে, বিশেষ করে এই জায়গাটিতে, যে নুক্তাটা এখানে, ওহ এটা তো নিচে হবে, তো একটু দেখি তো কোথায় আছে নুক্তাটা। আমরা নুক্তাটি হবে বায়ের যে এখান যে এটা আছে আকৃতিটা, আকৃতির নিচে হবে নুক্তাটা, নুক্তাটি নিচে চলে আসবে, তাহলেই হয়ে গেল দেখুন। আর তায়ের নুক্তা তো ওখানে থাকার কথা না, তায়ের নুক্তা থাকবে মাঝখানে যে আকৃতিটা আছে। আমি যদি আপনাদেরকে একেবারে হাতে ধরে দেখাই তাহলে এখানে বলবো বায়ের এই নুক্তাটি এখানে না হয়ে এখানে হবে, নিঃসন্দেহে তায়ের এই নুক্তাটি এখানে না হয়ে ঠিক মিডেলে হবে। সায়ের নুক্তাটি ওস্তাদ জি, সায়ের নুক্তা কি এখানে থাকে, তাহলে কোথায় থাকে, ও সেটা উপরে থাকবে এই আকৃতিটার। জিমের নুক্তাটি কোথায় থাকবে, জিম যদি আমি বানাতে চাই তাহলে এই নুক্তাটি ঠিক এখানে দিতে হবে। আর খ, খয়ের নুক্তা তো এখানে থাকে না, যে উপরে থাকবে, জালের নুক্তাটি উপরে, এমনি করে করে ঝায়ের নুক্তাটা উপরে যাবে, শিনের নুক্তাটি এ জায়গায় চলে আসবে। তো এভাবে নুক্তাগুলো একটু সুন্দর করে গুছিয়ে দেখানো, আমার মনে হয় ইতিমধ্যে আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন যে নুক্তাগুলো কোন কোন জায়গায় থাকে। আমরা পরবর্তীতে যদি একটু চলে যাই তাহলে এর পরের পড়াটিতে আমরা যাব। সম্মানিত ভাই বোন, এইদিকে কোরআনুল হাকিম পড়তে গিয়ে জরুরত যদি আমি বলি, কেন আমরা কোরআনটি পড়ব এবং কেন জানতে হবে, আসলে কোরআন শুদ্ধভাবে না পড়লে নামাজটি হচ্ছে না। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সূরা ফাতেহা আমরা কিন্তু সবাই পড়ি, তো দেখা গেল যে আলহামদু ওয়ায়ের পরে একটা হা আছে আর জিম হা খ এভাবে আমরা পড়ি, অথবা হা জিম খ, এই হা, হাটি হলো কণ্ঠনালীতে চাপ দিয়ে কণ্ঠনের ঠিক মাঝ বরাবর। গত ক্লাসে কিন্তু আমি দুইটি অক্ষর কণ্ঠনের মাঝখান থেকে উচ্চারিত হয় বলেছিলাম, একটি হচ্ছে হা আর একটি হলো আইন। তো কেউ যদি বলেন এভাবে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই হাটা কণ্ঠনের চাপ দিয়ে অর্থাৎ কণ্ঠনের মাঝ বরাবর এটা না হয় যদি ছেড়ে দিয়ে উচ্চারণ করে, তাহলে তার অর্থ হয় সমস্ত কাটা ছেঁড়া টুকরা কাপড় আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ।
আর যদি ঠিকমতো উচ্চারণ হয় আলহামদু, এটি এই হাঁটা কণ্ঠে চাপ দিয়ে, এটা না বলে যদি বলে আলহামদু, তাহলে কাটা ছেঁড়া টুকরা কাপড়, ঝুট কাপড় যেটা আমরা বলি। আর যদি বলি আলহামদু, তাহলে সমস্ত প্রশংসা। তাহলে আমরা নামাজ পড়ছি 20-30-40 বছর ধরে, যদি এরকমই বলতে থাকে কেহ না বুঝে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, উচ্চারণটা এভাবে না হয়ে যদি বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। আর যদি কেউ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাহলে সমস্ত কাটাছেঁড়া টুকরা কাপড় আল্লাহর জন্য। তার কত বড় ব্যবধান হয়ে গেল অর্থের দিক থেকে। এটা না হয় 1-2 বছর হতো, 2-4 বছর হতো, কিন্তু না শিখে যদি বারবার এই ভুলটা করেন তাহলে আল্লাহ তাআলার কাছে কী জবাব দেবেন? এই জবাবটুকু যেন আল্লাহ তাআলার কাছে সুন্দর করে দেয়া যায়, সেজন্যই মূলত আমাদের এই আয়োজন। আশা করি আপনাদের সাথেই পাবো। স্ক্রিনে নাম্বার যেটা দেয়া আছে, আপনারা কল করে কোরআন শিক্ষা কেন্দ্রিক বিভিন্ন বিষয় আপনারা জেনে নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আশা করি আপনারা কল করবেন এবং জানতে চাইবেন। আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসার জবাব দিতে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, কোরআনের এই জায়গাটিতে আমরা যদি ভুল করে থাকি তাহলে একটি বড় সমস্যা হয়ে যাচ্ছে, যেটা তা হচ্ছে জীবন তো একটি নির্ধারিত জায়গার মধ্যে থাকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় জবাবদিহিতার একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আমি পরকালে অবশ্যই কোরআন সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ তাআলা বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, অর্থ হে রসুল, নিঃসন্দেহে আমি তোমাকে এই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করব এবং তোমার উম্মতকেও আমি জিজ্ঞাসাবাদ করব, অর্থাৎ তুমি কোরআন পড়েছো কিনা, কোরআন জেনেছো কিনা এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছো কিনা। আল্লাহ তাআলার কিন্তু অন্য কোনো জিজ্ঞাসা নেই এই ব্যাপারে। আল্লাহ তাআলা শুধু কোরআন কি সামনে নিয়ে এসেছেন যে অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতে আরো শক্ত করে বলেছেন, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে নবী তোমার রবের কসম, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন অবশ্য অবশ্যই এ কোরআনের ব্যাপারে তোমাদের সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করব। অতএব জীবনের ফাঁকে সময়ের বাঁকে বাঁকে অবশ্যই কোরআনকে আপনি বারবার তিলাওয়াত করুন। তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন তিলাওয়াত করে এটা তার জন্য বড় একটি লাভের কারণ হয়। আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ফা ইন্নাহু নূরুল্লাকা ফিল আরদি ওয়া যিকরুল্লাকা ফিস সামাই, অর্থ হে আমার উম্মত, তুমি অবশ্যই কোরআন পড়বে, নারী হও কিংবা পুরুষ, শিক্ষিত অথবা কম শিক্ষিত, ধনী কিংবা গরিব, মালিক কিংবা কর্মচারী, তুমি অবশ্যই কোরআন পড়বে। তার কারণ হচ্ছে এই কোরআন দুনিয়ায় তোমার জন্য আলো হবে, তোমার দুনিয়ায় পথ চলতে গিয়ে অর্থাৎ সত্য সুন্দর নির্ভুল জীবন জিন্দিগি গঠনের জন্য আলোর ভূমিকা পালন করবে তোমার এই কোরআন এবং কোরআনের জ্ঞান, আর আসমানে তোমার জন্য ন্যাকের খনি ভাণ্ডারে পরিণত হয়ে যাবে। ন্যাকের খনি ভাণ্ডার মানে হচ্ছে যে খনিতে যেমন অঢেল সম্পত্তি থাকে অপরিমেয়, ঠিক তেমনই কোরআন তিলাওয়াত পরকালে তোমার জন্য এত বেশি নেকি হবে যা ফুরাবে না, অর্থাৎ তোমার জান্নাতে যাওয়ার জন্য কোরআন তিলাওয়াত যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাই বোন, আমরা যদি কোরআন শিক্ষার এই জায়গাটিতে আরও বেশি নিজেদেরকে সম্পৃক্ত করার লক্ষ্যে কোরআনের আরেকটি আয়াত শুনি। কেয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন, এ ব্যাপারে অগণিত হাদিস আমরা পেয়েছি, কিন্তু একটি অপরাধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। আমরা ওই মামলাটি কি হবে সেটা জানার আগে আমরা আরেকটি পড়া জানার চেষ্টা করব। এর পরবর্তী প্রেজেন্টেশনটা
নেক্সট প্রেজেন্ট, হ্যাঁ এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যেটা আমি আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে স্ক্রিনে, সেটা এখন গ্রাজুয়ালি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ যাওয়া যায়, আর একটু সামনে যাই আমরা, সায়ের নুক্তাটা জি একটু ফাস্ট হবে, জি আলহামদুলিল্লাহ ক্ষয়ের নুক্তা এভাবে। বাহ কি মিরাক্কেল, তাই না? ছোট্টরা খুব উপভোগ করবে আশা করি আমাদের এই প্রোগ্রামগুলো, এবং আপনি আপনার বন্ধুদেরকে জানিয়ে দিতে পারেন জোয়া তৈরি হয়ে গেল, গয়নের নুক্তাটা উপরে, ফা ফায়ের নুক্তা এখানে চলে যাবে, কফের নুক্তাটা ডান পাশে চলে আসবে, নুনের নুক্তাটা উপরে চলে যাবে, গোল তায়ের নুক্তাটা ডান পাশে চলে আসলো, ইয়ার নুক্তা কিন্তু উপরে থাকে না, থাকে নিচে। ফাইন, গতকালকে আমি এই পর্যন্ত আপনাদেরকে পড়িয়ে দিয়েছি, আমরা পরবর্তী স্লাইড দেখতে চাই। পরবর্তী স্লাইড আলহামদুলিল্লাহ, খালি ঘরে হরফগুলোর আকৃতি সঠিক করে লিখুন, খুব চমৎকার একটা পড়া সম্মানিত ভাই বোন, আপনি উপভোগ করতে পারছেন। তো তার আগে আমরা একটি কবিরা গুণা জেনে নিই, যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করা অর্থাৎ মন মতো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করা যাবে না। কোরআন আল্লাহর বাণী, রসুল হাদিস রসুলের বাণী, এখানে আমার ব্যক্তিগত কোনো কথা ঢুকিয়ে এখানে নিজের মতো করে ব্যাখ্যা করা এটা কবিরা গুণা। আমাদের সকলের সাবধানতা অবলম্বন করব আমরা ইনশাল্লাহ। নেক্সট আমরা চলে যাচ্ছি, এবার আজকের পড়াটি কী আছে দেখুন, আকৃতিগুলো এলোমেলো করা আছে, এটাকে সুন্দর করে গুছিয়ে লিখবো কীভাবে। হ্যাঁ আমরা চলে যাচ্ছি, নেক্সট একটু ক্লিক করলে ইনশাল্লাহ চলে আসবে। জি দেখতে পাচ্ছি আলিফটা এভাবে আছে, উত্তরটা কেমন হবে? ছোট্টরা হয়তো বলছে ওস্তাদ জি আলিফের মাথা নিচে চলে গেল, হায়ের প্রথম অংশ এভাবে উল্টো হয়ে গেল, এইবার সঠিক করে আমরা লিখতে চাচ্ছি। জি রাইট, রটা একটু, হ্যাঁ মাশাআল্লাহ, সিনের মাথা গেছে একদিকে না উল্টেই গেছে, সোয়াদের মাথাটা ডান দিকে থাকবে। তো একটা কথা কিন্তু খুব ভালো করে আমরা একটু এখান থামি, একটা কথা প্রিয় দর্শক, আরবি লেখা এবং আরবি পড়া হলো ডান দিক থেকে শুরু হয়, যেমন বাংলা ইংরেজি অঙ্ক আমরা বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাই, আরবি পড়া এবং আরবি লেখাটা কিন্তু সবসময় ওই অঙ্ক বাংলা ইংরেজির বিপরীত এর মতো, অর্থাৎ ডান দিক থেকে পড়তে পড়তে বাম দিকে আসবো, আবার ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে আসবো। ঠিক সেভাবেই আমরা আইনটাকে ঠিক করলাম, লাম ঠিক করলাম, মিম ঠিক হয়ে গেছে ইতিমধ্যে, ওয়াও ঠিক হয়ে গেছে, হায়ের মাথা নিচের দিকে এই মাথাটা উপরের দিক করে দিতে, হামজাটা উল্টে গেছে এটাকে ঠিক করে দিলাম, ইয়া মাশাআল্লাহ চমৎকার হলো। হ্যাঁ এই দেখতে দেখতে আমরা এ পর্যায়ে নেক্সাস টিভির এই বরকতময় আয়োজন মাহে রমজানে আমার কোরআন আমার ভালোবাসা, এই ভালোবাসাময় অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন চাই, আপনাদের জিজ্ঞাসা চাই, আপনাদের কন্ট্রিবিউশন চাই। আসুন আমরা কোরআন সাথেই থাকি, ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসব আপনাদেরই জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, বিরতির পরে আবারও আমাদের এই বরকতময় আয়োজন নেক্সাস টিভির আমার কোরআন আমার ভালোবাসা অনুষ্ঠান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত, ইসলামী বাংলাদেশ লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমরা আল্লাহ তাআলার কোরআন শিক্ষার জন্য যে চারটি মৌলিক উপকরণ দরকার, হরুফের পরিচয়, হারাকাতের পরিচয়, তানভিন এর পরিচয়, যজমতাস দিদের পরিচয়, প্রথম পর্বটি নিয়ে অর্থাৎ হরুফের যুক্ত হরফ নিয়ে আমরা কাজ করছি। আশা করি আমাদের সাথে আপনারা আছেন, অন্যদেরকেও সাথে থাকার জন্য আপনি দাওয়াত দিতে পারেন, উৎসাহিত করতে পারেন, যে কোনো প্রশ্ন স্ক্রিনে দেখানো নাম্বার থেকে কল করুন, আমরা ইনশাআল্লাহ কোরআন শিক্ষা কেন্দ্রিক প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা এখন যে কাজটা দেখব, আমি বারবার চেষ্টা করেছি যে কেউ যেন হারিয়ে না যায় কোরআন শিক্ষা থেকে, এজন্য একটি কাজকে কয়েক অ্যাঙ্গেলে আনার চেষ্টা করেছি। বর্তমান হরফের নাম লিখুন ও নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন, চমৎকার একটি কথা, দেখি তো কী আছে এখানে। তার আগে একটি কবিরা গুণা জেনে নিই, জাকাত না দেয়া একটি জঘন্য কবিরা গুণা, কারণ অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনি যদি আল্লাহ আপনাকে ধনী করে থাকেন এবং নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার সম্পদে গরিব অসহায় আত্মীয় স্বজন মিসকিন বিধবার হক আছে, তাকে সেই হকটুকু দিয়ে দিতে হবে, শতকরা মাত্র 2.5%, যেটাকে আমরা বলবো 40 টাকায় 1 টাকা,
আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা লা ইয়াতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা মূলত যাকাত প্রদান করে না তারা পরকালকেই অস্বীকার করে। এবং এই যাকাত না দেওয়ার পরিণতি হিসাবে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে সম্পদগুলোকে আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম অজুনুবুহুম অজুহুরুহুম হায়দা মা কানাস্তুম লি আংফুসিকুম ফাদুকুল আজাব, যে তুমি শুধু সম্পদ সংরক্ষণ করতে এবং জমা করতে তা ব্যয় করতে না, অতএব তার পৃষ্ঠদেশে কপালে এবং তার বক্ষদেশ এবং ঘাড়ে এই বিভিন্ন জায়গায় হাদিস এবং কোরআন বিভিন্ন আলোকে আসছে যে সম্পদগুলো দ্বারা তাকে শেক দেওয়া হবে এবং চামড়া পুড়ে ফেলা এবং বলা হবে যে আমি তোমার সেই সম্পদ যা তুমি জমা করেছ কিন্তু অন্যের অধিকার তুমি এখান থেকে আদায় করনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাকাত প্রদান করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং সম্পদের পবিত্রতা হাসিলের তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোন, আমরা চলে যাচ্ছি আবার পরাটিতে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে বলা হচ্ছে বর্তমান হরফের নাম লিখবেন এবং কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন। তো আমরা প্রথমে হরফের নাম লিখি, দেখি তো একটু হরফের নাম কী আছে বর্তমানে যে হরফটা আছে। ওস্তাদ জি, এটা তো প্রথমে হরফ আছে হলো হা, একটু উপরে হা লেখা চলে আসবে, এই দেখুন হা আছে, তার পরেরটাও হা, এই হাঁটা কিন্তু কন্ট্রোলিতে চাপ দিয়ে একটু মনে রাখবেন, একটু ফ্যাস ফ্যাস আওয়াজ হবে। হ্যাঁ, পরেরটা আছে দাল, পরেরটা র, হ্যাঁ পরের হরফটা আছে কি সিন, চমৎকার, পরেরটা আছে কি সদ, এর পরেরটা কি ত, আমি বলার আগেই দেখুন এই ছোট্টরা কিন্তু বলে ফেলে আইন, তারপরে ফা, তারপরে আছে তা। এখন বানাতে বলছি কি দেখুন একটু, তো প্রথম প্রশ্ন জবাব হয়ে গেল, পরটা খ বানাতে বলা হচ্ছে, উপরে এক নুক্তা দিলি খ হয়ে গেল, পরটা জিম বানাতে বলা হচ্ছে, কোন জায়গায় নুক্তা দিলে জিম হবে, এই যে চমৎকার জিম তৈরি হয়ে গেল, পরেরটাকে জাল বানাবো কি করতে হবে উপরে নুক্তা, হ্যাঁ দেখুন নিচের লাইনে কিন্তু লেখা আছে ঝা বানাতে হবে, তার পরেরটা লেখা আছে শিন বানাতে হবে, শিন বানাতে হলে উপরে কয় নুক্তা দিতে হয় তিন নুক্তা, এর পরেরটাকে বানানো হচ্ছে দদ বানাতে বলা হচ্ছে উপরে এক নুক্তা, জ বানাতে হলে উপরে কয় নুক্তা দিতে হয় এক নুক্তা, পরেরটায় গয়ন বানাবো কি করতে হবে উপরে এক নুক্তা দিতে হবে, কফ বানাবো, ওহ চমৎকার উপরে আরেকটি নুক্তা যোগ হয়েছে, ফায়ের সাথে এক নুক্তা কফ হয়ে গেল, সা বানাতে হলে উপরে তিন নুক্তা দিতে, দুই নুক্তা আগে দেয়া ছিল। দেখি তো তারপরে আমরা কি পড়তে চাই, বাংলায় হরফের উচ্চারণ লিখুন, চমৎকার আমরা হরফের উচ্চারণ লিখব বাংলায়। তার আগে একটি কবিরা গুণা দেখে নেই, বিনা অজুহাতে রমজানের ফরজ রোজা ভঙ্গ করা। হ্যাঁ, যদি শরীয়তের এমন কোনো অসুস্থতা আপনার জীবনে এসে যায় তাহলে বা এত রকমের সমস্যা যে আপনি রোজাটা রাখতেই পারছেন না, সেক্ষেত্রে একটি কনসিডার ইসলাম অবশ্যই করে, কিন্তু বিনা ওজরেই আপনি রোজাটা ভেঙে ফেলেছেন এটা একটা কবিরা গুণা হবে। তো এই কবিরা গুণা দেখার পরপরই আমরা এবার জেনে নিচ্ছি যে পড়াটা কী আছে। হ্যাঁ, বিনা অজুহাতে রমজানের ফরজ রোজা ভঙ্গ করা, তারপরে আমরা কী পড়ব একটু দেখি, মাশাআল্লাহ পড়াটা হলো আমরা বাংলায় হরফের নাম লিখব। ওস্তাদ জি একেবারে সোজা, প্রথম হরফটির নাম আলিফ, উত্তর চলে আসলো আলিফ, খুব সম্ভব, একটু দেখুন তারপরের হরফটার নাম কী, বাংলা লেখাটা ওঠার আগেই প্রিয় দর্শক মা বোন ভাইয়েরা বন্ধুগণ যে যেখানে আছেন, বাংলা লেখাটি যখন জবাবটা আসতেছে তার আগেই আপনি বলার চেষ্টা করুন, তাহলেই তো আপনি আমার সাথে জড়িয়ে আছেন কোরআনের ক্লাসে, আমার কোরআন আমার ভালোবাসা অনুষ্ঠানে। দেখুন তারপরেরটা কী লিখবো আমরা, মিম, তারপরেরটা কী লাম, আগে বলে ফেলুন ওয়াও, এর পরেরটা কী হবে নুন, দ্বিতীয় লাইনে দ্বিতীয়টি বা, এর পরেরটা কী হামজা, এর পরেরটা ইয়া, এর পরেরটাও ইয়া, অর্থাৎ একটা হলো নুক্তাওয়ালা ইয়া আর একটাই মাত্র অক্ষর যার নিচে দুইটা নুক্তা আছে, হরফটির নাম ইয়া, এটা মনে রাখা খুব সহজ, একটি মাত্র হরফ যার নিচে দুই নুক্তা, হরফের নাম ইয়া, আর কোনো অক্ষরের নিচে দুই নুক্তা নেই। আমরা পরবর্তী ক্লাসটায় চলে যাচ্ছি, চূড়ান্ত পর্বে দশবার আমরা তিলাওয়াত করব। দেখি তো কী তিলাওয়াত করব দশবার, তার আগে একটি কবিরা গুণা আবার চলে আসলো, মাতা পিতার অবাধ্য হওয়া, আল্লাহ আকবার, মাহে রমজান যাচ্ছে, যার মা নাই বাবা নাই সেই কেবল বোঝে, গত বছরও একত্রে ইফতার করেছে সাহারি খেয়েছে, ঈদ আসে বাবার জন্য আর নতুন কাপড় কিংবা একটি পাঞ্জাবি দেওয়া হবে না, একটি জায়নামাজ কিংবা মা আপনার পাশে বসে ইফতারের আগে আর দুহাত তুলে আপনার জন্য দোয়া করবে না, অথবা
অফিস থেকে জিজ্ঞেস করতে পারবেন না, মা ইফতার করেছ? অথবা মা আর ফোন করে বলবে না, বাবা তুমি কি অফিসে পৌঁছেছ অথবা খাবার খেয়েছ? যে দুইটা চেহারার দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব হয়, তা হচ্ছে মা এবং বাবা। আল্লাহ রসুল বলেছেন, তোমরা কোটি কোটি টাকা, লক্ষ টাকা ব্যয় করে কত কাজ করো, বিশেষ করে হজ করতে গেলে তো লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু কবুল হয়েছে কিনা জানা নেই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মা বাবার চেহারার দিকে ন্যাক নজরে একবার কেউ তাকায়, এই আমার জনম দুঃখিনী, গর্ভধারিণী মা, এই আমার বাবা, যদি এই নজর করে তাহলে সে একটি কবুল হজের সওয়াব পেয়ে যাবে। অতএব মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, অবাধ্য হওয়া কবিরা গুনাহ। দেখি তো আজকের পড়া কী আছে শেষ পর্যন্ত, আমরা আজকের পড়া এ পর্যন্তই শেষ করব। তো আমরা একবার পড়ে নেই, আলিফ আমার সাথে সবাই পড়বেন, দেখুন এক আল্লাহর কালার করা এবং এক একটা শেফের মধ্যে তিনটা কখনো দুইটা করে অক্ষর আমরা একত্রে পড়ে ফেলব। আলিফ, বা তা সা হা জিম খ দাল জাল র ঝা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজাইয়া গোলতা নুক্তা ওয়ালাইয়া। সম্মানিত ভাই বোন, বলতে বলতে আজকের মতো বিদায়ের সময় এসে গেছে নেক্সাস টিভির এই বরকতময় আয়োজন, আমার কোরআন আমার ভালোবাসা, যা নিবেদন নিবেদিত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে। আগামীকালকে ইনশাআল্লাহ একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে কোরআনের ক্লাসে। থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।